আলাইকুম রাশিয়ার টিচিং পয়েন্টে আমি রাশিয়ার তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের যে নতুন পাঠ্যক্রম 2024 সালের বিজ্ঞান বিষয় নিয়ে। তো আমি আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় যে খেলার মাঠে বিজ্ঞান সে অধ্যায়ের তোমার যে সর্বশেষ যে সেশনটা সেখানে যে কাটাপল্ট তৈরির যে নির্দেশনাটা দেওয়া আছে তোমাদের যেটা তৈরি করতে হবে সেই কাটাপল্ট আমি তোমাদের তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। তো তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে। তো দেখো সেই কাটাপল তৈরি করার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে আমি এখানে কিছু কিছু সামগ্রী এখানে নিয়ে এসেছি। দেখো এখানে প্রথমত দেখাই দুইটা আমি নিয়েছি হলো কাগজ দিয়ে তৈরি একটু ওই যে গুলির মতো দেখো ওই যে মার্বেলের মতো করেছি গোল গোল করে। তো এটা লাগবে। এরপরে যে আইসক্রিমের কিছু ডাট নিয়েছি দেখো এই যে এগুলো আইসক্রিমের কাঠি কিন্তু তো আইসক্রিমের কাঠি নিতে হবে মোট 10টা। তার মধ্যে এখানে আছে 7টা আর এখানে নিয়েছি 3টা 10টা। এরপরে আমি নিয়েছি কি এই যে কিছু রাবার ব্যান্ড নিয়েছি আর একটা চামিচ নিয়েছি। আর এই আইসক্রিমের যে কাঠিটা আছে এই কাঠিটা কাটার জন্য একটু কাটতে হবে মাথার সাইডে কাটার জন্য একটা চাকু নিয়েছি। আমি অবশ্যই কাঠি একটু কেটে নিয়েছি। তো আমি এখন দেখাবো তোমাদের কিভাবে আমরা এই ক্যাটাপল্ট বা গুলটিটা তৈরি করতে পারি। তো প্রথমে আমাদের কি করতে হবে যে 7টা কাঠি নিতে হবে। তো 7টা কাঠি আমি একত্র করে নিয়েছি। এখানে 7টা কাঠি আমি যে রাবার ব্যান্ড দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিব। তো এই যে দেখো মোটামুটি এক পার্শ্ব পেছানো হয়ে গিয়েছে। আচ্ছা এরকমই রাখি এক পাশ পেছানো মনে করো। এবার আর এক পাশে একটু পেঁচিয়ে নিব ওইভাবেই। 7টা একসঙ্গে করবা কাঠি 7টা আইসক্রিমের কাঠি একসঙ্গে নিবা। আর একটা পেঁচ দিলে মানে ভালো হতো। এই যে নিয়েছি দেখো এখানে 7টা কাঠি আমি একসঙ্গে করে নিলাম। এরপরে কি করব এই দুইটা কাঠিকে একসঙ্গে করব। আবার এই দুইটা কাঠিকে আবার একসঙ্গে করে নিয়ে আমাদের একটু পেজ দিয়ে নিতে হবে এভাবে। এবার এই যে দুইটা কাঠিকে একসঙ্গে নিয়ে আমি একটু পেজ দিয়ে নিলাম। এই পাশে পেজ না দিলেও হতো। আমি পেজটা যদি এই পাশে নিয়ে আসি তা হবে কারণ ওই পাশে আমি আর একটা কাঠিতে পেজ দিবই কিছু। তাই মনে করে এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন কি করব এটাকে এটা নিচে দিব। এই যে দেখো এইভাবে দিব। এইভাবে দেওয়ার পরে এই আর একটা কাঠি যেটা নিয়েছি এটাকেও এইভাবে দিব। এই যে দেখো এখন কি করব এখানে আমাদের রাবার ব্যান্ড পেঁচাতে হবে। এই যে এখানে আমরা রাবার ব্যান্ডটা পেঁচে নিব। এখানে আমি দুইটা রাবার দিলাম যেন একটু শক্তিশালী হয়। তো তোমরা কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু ক্যাটাপল্টটা তৈরি করতে পারবে। একটু ইয়া করে নিতে হবে পুরাটা এইভাবে সুন্দর করে নিতে হবে। এই যে দেখো আর একটু পেঁচিয়ে নিতে হবে। তোমরা কিন্তু এরপর খুব সুন্দর করে এই ক্যাটাপল্টটা তৈরি করতে পারবে। এই যে আমার কিন্তু তৈরি হয়ে গেছে দেখো। এখন কি করতে হবে বলো তো? এখন হলো করব হলো এই যে দেখি এই এক পার্শ্ব যেখানে আছে এখানে আমি একটা চামচ বেঁধে নেবো। এই যে দেখো আমি একটা চামচ নিয়েছি। এই যে এখানে চামচটা বেঁধে নেব। বেঁধে নেব বলতে আমি কি করব এখানে এই রাবার দ্বারা সুন্দর করে এখানে পেঁচিয়ে নেব। এই যে দেখো এভাবে রাবার দ্বারা
সুন্দর করে আবার পেঁচিয়ে নিতে হবে। এই যে নিয়েছি, এই মোটামুটি হয়েছে, আরেকটা রাবার দিই। আমার মনে হয় রাবারটা আগে পেঁচিয়ে নিলে ভালো হতো। এই দেখো আমাদের কিন্তু ক্যাটাপল্টটা তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখো, তোমাদের বইয়ে যে এরকম দেওয়া ছিল ঠিক সেরকম লাগতেছে না। এখন আমরা দেখব, এই যে দেখো, আমি যে এই কাগজে বলের মতো নিয়েছি, এটা আমি এখন এখানে দিব, দিয়ে এখানে দেখব। যদি আমি এটা কখনো প্রয়োগ করি নাই, তো তোমাদের সামনে এটা আমি একটু দেখব, এটা যায় কি না, কাজ করে কি না। ওয়াও, দেখছো? আমি তো দেখতেই পাইনি কত কত দ্রুত এটা গিয়েছে। আর একটা দিব, তারাও অনেক দূর কিন্তু চলে গেছে, আমার ওই দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগেছে। এই যে দেখো, একটু ধীরেই দেই, তারপর দেখতে পাবো। এই যে দেখছো, মানে এটা আসলে যত জোরে মারবো এটা খুব দ্রুত পিছনে যায়, আঘাত করবে। তো তোমরা কিন্তু, এই যে দেখো, এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা এই ক্যাটাপল্টটা তৈরি করতে পারো, এবং তোমাদের যে সেশনটা আছে এই সেশনটা ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে। তো আজকে এখান পর্যন্তই রাশের টিচিং পয়েন্ট। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে যে কোনো শিক্ষামূলক ভিডিও দিলে সবার আগে তোমরা পেয়ে যাও। আল্লাহ হাফেজ।